আক্রমণে জনে গুরুতরভাবে আহত হয়েছে শৌচ করা যাওয়াবেলে জনে বৃদ্ধক আক্রমণ করেছিল বাঘ। ময়ূরভঞ্জ জেলা মহলটিয়া থানা অন্তর্গত পালবণী গাঁর এই ঘটনা। আজ সকাল নামা বাস্তা মুর্মু নামক জনে বৃদ্ধ শৌচপ্রাই যাওয়াবেলে তা বাঘ আক্রমণ করেছিল। গুরুতর অবস্থায় তা আনন্দপুর উপখণ্ড চিকিৎসালয়ে ভর্তি করা যাই। এ সম্পর্কে অধিক সূচনা পাই ফোন লাইনে রয়েছেন আমার প্রতিনিধি শ্রীকুমার মিশ্র। শ্রীকুমার, এনি বন বিভাগের অধিকারী মানে বা যে গ্রামবাসী রয়েছেন সেমান প্রতিক্রিয়া কোন আসছে? হ্যাঁ দেখুন বিক্রম, এই সম্পর্কে আমি বন বিভাগ সহ যোগাযোগ করা চেষ্টা করেছিল, মাত্র বর্তমান সুদ্ধা যোগাযোগ এপর্যন্ত সম্ভব হয়ে নাই। তবে যে পীড়িত যে অনেক বাঘ আক্রমণ শিকার বাস্তা মুর্মু আজ সকাল শৌচ করা ঘরঠার মাত্র 20 মিটর দূরে বাঘ আক্রমণ শিকার হয়েছিল। হঠাৎ বাঘ সহ মুহামুহি হয়েছিল এবং বাঘটি প্রথমে তাঙ্ক ডাহাণ আঁঠুক আক্রমণ করেছিল এবং ডাহাণ আঁঠরে সে গুরুতর আঘাত পাইছন্তি এবং পরে সে মুন্ডকু মধ্য আক্রমণ করিয়াকু চেষ্টা করেছিল। কিন্তু সে চিৎকার করিবারু মাত্র ঘরঠু 20 মিটর দূর হইতিবারু ঘর লোকে তার চিৎকার শুনি পারিছিলে এবং গ্রামবাসী মানে আসি সেটারে পৌঁছি যাইছিলে এবং দুইটি বুলা কুকুর যে কি বাঘকু দেখি প্রবল জোরে ভুকিছিলে, যা ফলরে বাঘটি সে স্থান ছাড়ি পলাইছিলা। নিশ্চিত গোটে বাস্তা মুর্মু যে পীড়িত অছন্তি সে নিশ্চিত এক মৃত্যুমুখরু যা বঞ্চি যাইছিলে, নিশ্চিত মৃত্যুমুখরু বঞ্চি যাইছিলে বলি আমি কই পারিবা। শ্রী কুমার, বন বিভাগের কোনসি অধিকারী সেই গাঁরে পৌঁছিছন্তি কি বাঘটি কেউ আড়কু চালে যাই থাই পারে সে নেই খোঁজাখোঁজি বর্তমান আরম্ভ হলানি কি? দেখুন এ সম্পর্কে আমি লগাতার ভাবে বন বিভাগ সহ যোগাযোগ করা চেষ্টা করছি, কিন্তু বর্তমান পর্যন্ত যা বন বিভাগ সহ আমার যোগাযোগ বর্তমান পর্যন্ত সম্ভব হয়ে পার নাই। তবে গাঁ লোক কহা কথা কিছুদিন পূর্বর এই অঞ্চলের বাঘটি দুইটি গাইক আক্রমণ করে মারি দিয়েছিলা বেলে গোটিয়ে মহিষক আক্রমণ করছি, তো আকু নেই লগাতার ভাবে যা গ্রামবাসী প্রতিক্রিয়া রয়েছে বাঘর আতঙ্ক রয়েছে, বাঘর আতঙ্ক কিছুদিন হল দেখা মিলুছে সে অঞ্চলের, কিন্তু বন বিভাগ অধিকারী এপর্যন্ত কোনসি প্রতিক্রিয়া মিলি পার নাই। আমি আশা করছি বন বিভাগ অধিকারী সে জায়গায় পৌঁছি কিভাবে ভাবে এই সমস্যার সমাধান হয়ে পার, বাঘটি কিভাবে ভাবে জঙ্গল ভিতরক ছড়া যাই পার সে নিয়ে নিশ্চিত ভাবে উদ্যম করবে। বহুত ধন্যবাদ শ্রীকুমার আপনার অধিক সূচনা পাই।